গুড মর্নিং, এখান থেকে শুরু করছি, ঠিক আছে? বাজার থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, বাস পেয়ে গেছি, চলে এসেছি, এখান থেকে শুরু করলাম আমার ভিডিওটা। কত হয়েছে দিয়ে দাও, টমেটো দাও, পটল কত করে, আর কুমড়ো একটু ছোট ছোট দাও না, কত বড় বড় দিচ্ছ, একটু মাঝারি সাইজে দাও মা, একটা করে সবজি হয়ে যাবে। না না আমার দুটো, আমরা আড়াইটে মানুষ, কি হবে এত বড় বড়, ওই বড়গুলো না পাও মাসি, মাঝারি দাও, মাঝারি দাও, বড়গুলো না পাও, মাঝারি দেখে দাও মা। কোনটা নিয়ে আসবে, এই বড়িটাই আমাদের লাগে। চলো আজ মঙ্গলবার, জবা ফুলের মালা নিতে এসে গেছি, এই যে পরিচিত ফুলের দোকান। এরা কাপ কাপ করছে, বাজারে এসে গেছি, বাজার জালু পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে, 1 কেজি দিয়ে দিন। ঠাকুর সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবার ভালো হোক ঠাকুর, সবার মঙ্গল হোক। জয় বজরংবলী, আজ বজরংবলীর দিন, জয় বজরংবলী, বজরংবলীর নাম করি আমরা সবাই, বজরংবলী হনুমান চালিশা পাঠ করি, তাতে আমাদের দিন ভালো যায়, সময় ভালো যায়, সব কিছু ভালো হয়, সংসারে আয় পায়, উন্নতি, সব কিছু ভালো হয়, ঠাকুর আমাদের মঙ্গল করেন। জয় বজরংবলী, জয় বজরং, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী, জয় অঞ্জনী মাতা, জয় অঞ্জনী মাতা, জয় অঞ্জনী মাতা, জয় বজরংবলী। পুজো করে উঠে এই যে দই আর শশা নিয়ে বসে খেতে খেতে, আর এই যে এইদিকে মুগের ডাল ভাজছি, আজকে নিরামিষ মঙ্গলবার। তারপর আমার বাড়িতে দুটো গেস্টও আসবে, দেখতে পাবেন তারা আসছে, সব দেখাবো। এই রান্নাবান্নাগুলো এবার করে দিই, মুগের ডালটা ভেজে ধুয়ে বসিয়ে দিই সেদ্ধ, তারপরে সবজি গবজি কাটবো। আজকে মঙ্গলবার, অনেক ঝামেলা আসে, নিরামিষ তো অনেক কিছু রান্না, মাছ মাংস করলে এত ঝামেলা হয় না, নিরামিষ করলে কী রান্না করবো, বাড়িতে লোক আসা মানে নিরামিষ কি খেতে দেবো সেই নিয়ে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখি অনেক কিছুই করবো ভাবছি, কী কী করতে পারি দেখি এই সময়ের মধ্যে। এখন প্রায় 10:45 বাজে, আমি পুজো সুজো করে উঠলাম, কারণ আমার মঙ্গলবার দিন বজরঙ্গলির পুজো থাকে, পাঠ থাকে, সব করে উঠলাম, উঠেই এখন রান্না নিয়ে বসেছি। আশা করি 1টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, ওরা 1টার সময় আসবে, দেখা যাক। চল রান্নাগুলো ফটাফট সেরে আলু বড়ি ঝোল করবো, গুলোকে ভেজে নিই আজকে আগে। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, যে আলুগুলো দিয়ে দিলাম, সেই আলুগুলো একটু ভেজে নিই, ওগুলোকে ডাঁটা দিয়ে আবার একটু ভাজছি, এবার ডাঁটাগুলো দিয়ে ভাজছি। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে মিষ্টি দিয়ে এটাকে ভালো করে কষি, তারপরে জল দিই। এই যে কানা দিদি চলে যাচ্ছে, কানা দিদি আজকে র্যাপিডো এসছে, কালকে র্যাপিডো আসেনি, বুঝলে তো, এই তো সানা, বাহ, আর জন্য গেটের সামনে র্যাপিডো চলে এসছে। টাটা বেটা, সাবধানে যেও, আসছে ধরো, দুগা দুগা, চলে গেল সানা, যাই বলে আমার রান্না বান্না সারি। দিন যে রান্না বান্নাটা সারি, প্রচুর কাজ আজকে। এবার ডালটা সান দিই, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, নুন, লঙ্কা,
ডাল এবার টকবক করে ফুটছে না বাবু, দিলে চামচ ঘি দিয়ে দিই। এটা হলো আমার ভালোবাসা, একটু ভালোবাসা ছড়িয়ে দিলাম। এই টেস্টটা হল এটা। আমরা হরিদ্বারের গঙ্গায় জলের ঠান্ডাতে চান করেছি। আমরাও গেছিলাম হরিদ্বার, বেশ ঠান্ডা জল মার্চ মাসে। তাহলে আমরা যদি নভেম্বর ডিসেম্বরে যেতাম তাহলে জমে যেতাম। আপনারা খেয়ে শান্তি, আমার তাতেই শান্তি। সোমা রান্না আপনাদের ভালো লাগে না বারবার রোজ বলেন, আমার ভালোই লাগে না। দিদি রান্নাটা না একটা আর্ট, আর সেটার মধ্যে একটা যত্ন লাগে, ভালোবাসা লাগে। রান্নাটা যদি আপনি ভালোবেসে করেন তাহলে সেই রান্নাটা সত্যিই ভালো হয়। আর রান্নাটা যদি আপনি মনে করেন রান্নার মতো রান্না করছি, সেটা কখনোই হতে পারে। আমি এসেই আবার বাজারে গেলাম, আনলাম দেখি যদি আর একটু কিছু পাই। তো আমি কুমড়ো ফুল আনতে গেলাম, কুমড়ো ফুল পেলাম না, ঠিক আছে মুগের ডাল নিয়ে এলাম। আমার মাস শেষ মাস কাবারই তোলা হয়নি এখনো, মানা নেই বলে। মুগের ডাল বলে, হ্যাঁ দিদি যখন শাস্তি বাজে ওর ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ ছেলে মানুষই তো, 28-29 বছর বয়স আর কি বয়স। এমনি ভালো, মনটা ভালো দিদি, মনটা ভালো, হই হই করতে ভালোবাসে। দিদি কি নেবেন আর সর্দি? টমেটোর চাটনি খাবেন? ফ্রিজে আছে। আর ঠান্ডা হয়ে জমে গেছে তো, আমি বানিয়েছি টমেটো আজকেও প্রচুর ছিল। আমি দিদি 1 কিলো টমেটো সেদিন কিনেছি মনে নেই, আজ আবার 1/2 কেজি টমেটো কিনে নিই, বোধহয় 20 টাকা কি 25 টাকা। আমি তো অনেক কিছু একসাথে নিই বাজারটা ধরে, 20 টাকা মনে হয়, 20 টাকা 20 থেকে 30-এর বেশি হবে না। টমেটোর দাম এখন খুব সস্তা, বাজার ভর্তি টমেটো। পিছু পালিয়ে গেছে, পিছুকে খেতে বললাম তো খেলো না, ঝোলো খাবে না, কিচ্ছু খাবে না, বলো ডাটা বড়ি ওইসব আমি খাবো না। দিদি আপনাকে একটু ভাত দিই। এই যো আমি রেডি আমার ব্যাগ নিয়ে ডিউটি যাওয়ার জন্য। সো সারাদিন আজকে টুকটাক যা করলাম দেখালাম, আমার বাড়িতে কারা এসেছিলো সেটাও দেখালাম। আমার বাড়িতে কারা এসেছিলো সেটা বলে দিই এবার, পরিচয়টা তখন পরিচয়টা দিতে পারিনি। ওই দুজনই আমার পেশেন্ট, ঠিক আছে। আমি এনাদেরকেই দেখি, তো এনারা আজকে আমার বাড়িতে লাঞ্চে এসেছিলো। ওনারা হঠাৎ আমাকে আজকে ফোন করলো যে আমি তোমার বাড়িতে লাঞ্চে যাবো, তাহলে ঠিক আছে চলে আসুন আমার বাড়িতে। তো আমার বাড়িতে ওরা আজকে লাঞ্চে এসেছিলো। তো যাই হোক, ওই করেই আজকে সময়টা ওইভাবেই চলে গেল, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু। এবার এই যে রেডি হয়ে গেছি, প্রায় 7টা বাজছে, এবার ডিউটির জন্য বেরোতে হবে। সো আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও ছিল, এখানেই শেষ করছি আজকের মতো, দিনটা এখানেই শেষ করছি। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার মনে হয় যে আমি আরও পারবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে, সো প্লিজ তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব প্লিজ। এই ছোট্ট এই বন্ধুটাকে, আপনাদের এই নতুন বন্ধুটাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন প্লিজ, তাহলে আমারও খুব ভালো লাগবে, আপনাদের সঙ্গে দীর্ঘদিন আমি এগিয়ে যেতে পারবো আর। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছেন। সবাই খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো আছি, আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিও নিয়ে আগামী দিন দেখা আছে, তাতে তাদের জন্য টাটা, বাই, লাভ ইউ অল।